নমস্কার সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা এবং স্বয়ংবল গুরুকুলের জ্ঞানে। আমরা তো শক্তিযোগ, এই শক্তিযোগের যে জ্ঞান আমাদের শরীরে বিভিন্ন 51টা পীঠ, যে মাতৃশক্তির জ্ঞান, তা আমরা জেনেছি, তা দেখছি এবং তা বুঝছি, এবং সেই শক্তিকে কিভাবে জাগরণ করা যায় দশম মহাবিদ্যার জ্ঞানে মাতৃশক্তি সাধনা, অষ্টসিদ্ধির জ্ঞানে অষ্ট সাধনার জ্ঞান, এবং স্বয়ংবল গুরুকুলে সদ্গুরু মহারিষি মালবাবার জ্ঞানের সঙ্গে যে জ্ঞান, বর্তমান সমাজের জ্ঞান, মানুষ রূপে কিভাবে দেবত্ব মনুষ্যত্ব রক্ষা করা যায়, মনুষ্য ধর্ম রক্ষা করা যায় বা শ্রেষ্ঠ হওয়া যায় বা পরম শক্তি সাধন করা যায়, সেই বিষয়ে জ্ঞান। তার জন্য আমাদের এই শক্তিযোগ সুবোধ গোসাই সেবাশ্রম বন্দেবাজ মালোপাড়া বর্ধমান কালনায় আমরা এখানে আয়োজন করেছি 54 দিনের জ্ঞান। এই 54 দিনে 54 পীঠের জ্ঞান এবং 3 দিন গুরুতত্ত্ব জ্ঞানের জ্ঞানের সঙ্গে জ্ঞান। তো একটি অংশ শরীরে, সেটি হচ্ছে হৃদয়। এর আগে আমরা চোখ, নাক, মুখ, পঞ্চ ইন্দ্রিয়, কর্ণ এসব সম্বন্ধে জেনেছি। আজ হচ্ছে হৃদয়ের জ্ঞান। এই হৃদয়টা কোথায় আছে? মাতৃ সাধনায় বৈদ্যনাথ ধামে শ্রী দুর্গা নামে ওখানে অধিষ্ঠান হয়েছিল। ওখানে সেই মায়ের হৃদয় চক্র ওখানে পড়েছিল বা হৃদয়ের সেই অংশটা ওখানে ওখানে আছে। ওখানে একটি পীঠ আছে যাকে বৈদ্যনাথ ধাম বা বদ্রীধাম বলা হয়। সেই বদ্রীধামে মায়ের একটি অংশ যাকে জয় দুর্গা নামে বলা হয়েছে। এবং এখানে যে শক্তি পীঠটা আছে সেখানে ভৈরব ভৈরবীর নাম কি? বৈদ্যনাথের ভৈরব ভৈরব হচ্ছে, ভৈরব হচ্ছে বৈদ্যনাথ, ভৈরব হচ্ছে দেবী জয় দুর্গা। দুর্গা কত অর্থ? যিনি দুর্গতি নাশ করে, যিনি দুর্গতি দুর্দশাকে নাশ করে দেন তাকে দুর্গা বলা হয়। বৈদ্যনাথ যা আমার ভেতরে বৈদ্য দৈব্য শক্তি সাধন করে, দৈব জ্ঞান দেয়, দিব্য জ্ঞান দেয়, এবং আমার ভেতরে কি বলছে, আমার রোগ শোক ভোগের জন্য ওষুধ আমার শরীরের নিরাময় করে। তাহলে এই বিষয়টি বর্তমান সমাজে কি কাজে লাগবে? বলছে যাদের হৃৎপিণ্ডের সমস্যা আছে তারা বদ্রী ধাম ঘুরে আসবেন, বদ্রীনাথ ধামে গিয়ে ঘুরে আসবেন, মাতৃ শক্তি পিঠে গিয়ে ঘুরে আসবেন। সেখানে আপনার হৃদয় চক্রের অনুভূতি আপনি পাবেন, আপনার ভক্তি প্রেম ভালোবাসা আপনি পাবেন। যদি এইভাবে শাস্ত্রগত ভাবে ধর্ম রক্ষার্থে ধার্মিক হয়ে যদি ঘুরতে চান, পীঠ দর্শন করতে চান, মায়ের 51 পীঠ দর্শন জ্ঞানে সেখানে ঘুরে আসতে পারে। বা আমাদের দেহতত্ত্ব জ্ঞানে এটাকে বদ্রী ধাম বলা হয়েছে, হৃদয় চক্রকেই বদ্রী ধাম বলা হয়েছে। এই হৃদয়টি জাগ্রত না হলে আপনার ভক্তি প্রেম ভালোবাসা থাকবে না। এই হৃদয় চক্রের মূলাধারে থেকে শুরু করে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি হৃদয় চক্রে যতক্ষণ না পৌঁছাচ্ছে আপনার ভক্তি প্রেম ভালোবাসা এগুলো হবে না। আপনার সহ অনুভূতির জ্ঞান, তাই একটি মন্ত্র উপনিষদ থেকে বেদ থেকে আমাদের বৈদিক শাস্ত্রে দেওয়া রয়েছে, ওম সাহানা ভবতু সাহানৌ ভুনক্তু সহ বীর্যায়ং করবাবহৈ তেজস্বিনাধিমস্তু সহ অনুভূতির জ্ঞান পেতে গেলে আমাদের হৃদয় চক্রকে অ্যাক্টিভ হতে হয়। হৃদয় কি কাজ করে বা হৃদয়ের যে সমস্যাগুলো সেই সমস্যার সমাধান করতে গেলে হৃদয় চক্রকে জানতে হয়। হৃদয় চক্রের শক্তি জাগাতে গেলে সত্যের সনাতন ধর্মের কুলকুণ্ডলিনী জ্ঞানে জিয়াং বলে একটি মন্ত্র দেওয়া আছে যাকে বীজ মন্ত্র বলা হয় হৃদয় চক্রে। এছাড়া এর পাশে যে 12টি পাপড়ি দেওয়া হয়েছে সে 12টি পাপড়িতে 12টি অক্ষর দেওয়া আছে। কং খং গং ঘং ওং টং থং ডং ধং ইয়ং চং ছং জং ঝং ইয়ং, এই যে এইভাবে 12টি অক্ষর দেওয়া আছে
সেই 12টি অক্ষরে যদি ভাইব্রেট হয় জং বীজ মন্ত্রের সঙ্গে, তাহলে আপনার হৃদয় সমাগম হবে, আপনার হৃদয়ের অনুভূতি জাগ্রত হবে। ইয়ং ইয়ং ইয়ং, এখানে ছবিটি দেওয়া আছে, দেখবেন জং মন্ত্রের যে জ্ঞান, হৃদয় চক্রের 12টি অক্ষরের জ্ঞান, আপনার ছবিটি দেখবেন। বলছে হৃদয়ে যাদের সমস্যা তারা এই দেহতত্ত্ব জ্ঞানে কি করবে, যাদের হৃৎপিণ্ডের সমস্যা, হার্ট অ্যাটাকের সমস্যা বা ধমনি শিরা জাম হয়ে আছে, হাই প্রেশার লো প্রেশারের সমস্যা, তাহারা কি করবে? তাদের জন্য সত্য সনাতন ধর্মের জ্ঞানে বলা হয় কি, আমাদের হৃদয়ে 3টি শিরা মহাশিরা রয়েছে, যাকে ধমনি শিরা, শিরা এবং উপশিরা বলা হয়। একটি শিরা, এখানে ছবি আছে দেখবেন, এই ছবিতে একটি শিরার রং নীল, একটি শিরা সাধারণভাবে সাদা বা অস্থি শিরা বলা হয়, আরেকটি শিরা সাধারণভাবে হলুদ রঙের। এই 3 অংশকে বুক ছিঁড়ে হনুমান দেখেছিলেন রাম লক্ষণ সীতাকে একসঙ্গে বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে বুক ছিঁড়ে, তা আমাদের সত্য সনাতন ধর্ম দেখা হয়। বলছে হনুমান শক্তি আছে যা বুক ছিঁড়ে আমাদের হৃদয়ে সমাগম করে ভালোবাসা ভক্তি ভক্ত হওয়ার জ্ঞান অর্জন করতে পারে। তাহলে এটি শাস্ত্রগত জ্ঞান, কিন্তু শরীরে হচ্ছে 3টি শিরা, 3টে রঙকে দেখিয়েছিলেন হনুমান। এই 3টে রঙের মধ্যে যে ভক্তি প্রেম ভালোবাসা, তা হনুমানই পারে জাগ্রত করতে। এই হনুমান কে? বলছে অক্সিজেন। বলছে আমাদের শিরা বা উপশিরা কি কাজে লাগে, এই রক্ত হৃৎপিণ্ড কি কাজ করে, তার কর্ম কি? বলছে রক্তের কাজ হচ্ছে সারা শরীরে বহন হওয়া, রোগ শোক জীবাণু বহন করা আর শরীরে পাপ তাপ হরণ করা, এটা রক্ত করে, শরীরকে ক্ষমতা দেওয়া এটা রক্ত করে। কিন্তু এই রক্তকে পরিশুদ্ধ কে করে? বলছে হৃদয়, অনিন্দ আর নিলয় 4টি প্রকোষ্ঠ। তাই চৈতন্য মহাপ্রভু একটি মন্ত্র দিয়েছিলেন, কি মন্ত্র? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যারা হৃদয় সমস্যায় ভুগছেন তারা 7টি আহার করুন, আর এই মন্ত্র 16 মালা জপ করেন, 108 বার করে 16 মালা, অর্থাৎ 1724 বার যদি জপ করেন, আপনার হৃদয় সুস্থ হয়ে যাবে, আপনার ধমনী শিরা জাম হয়েছিল সেগুলো ঠিক হয়ে যাবে। বর্তমান বিজ্ঞান বা ডাক্তারের ভাষায়, মেডিকেল সায়েন্সের ভাষায় বলছে, আমরা যা কিছু খাবার খাই ধমনি শিরায় জমা হয়, সেই ধমনি শিরার মধ্যে দিয়ে দূষিত রক্ত বাহিত হয়, কোথায়? হৃদয়ের দিকে। আর শিরা মহাশিরা থেকে রক্ত জালি আকারে সারা শরীরে বাহিত হয়, কার দিকে? বলছে হৃৎপিণ্ড থেকে সারা শরীরের দিকে, এই হচ্ছে গতি। তাই সত্য সনাতন ধর্মের মন্ত্রে নারায়ণ পর বেদা নারায়ণ পর খরা নারায়ণ পর গতি নারায়ণ পর মুক্তি, এই যে নারায়ণের গতি, এই গতিকে জানতে হবে। এই গতি কত? বলছে নাকে থাকলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, ফুসফুসে ঢুকলে 2 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, হৃদয়ে ঢুকতে গেলে 4 সেকেন্ড। তাই বলছে শাস্ত্রগত ভাবে, মেডিকেল সায়েন্সও তাই বলে, যোগশাস্ত্র তাই বলে, 1 মিনিটে 15 বার, মানে 4 সেকেন্ডে 1 বার যদি আমি শ্বাস প্রশ্বাসটা নিই, কিভাবে? ছাড়ব, আমাদের হৃদয় চক্রের উপর চাপ পড়ে, আমাদের হৃৎপিণ্ডের উপর চাপ পড়ে, যাদের হৃৎপিণ্ডের সমস্যা তারা 4 সেকেন্ডের শ্বাস প্রশ্বাস নিলে আপনাদের কষ্ট হবে। তার 4 সেকেন্ডের শ্বাস প্রশ্বাস, 8 সেকেন্ড শ্বাস প্রশ্বাস, 16 সেকেন্ডের শ্বাস প্রশ্বাস যদি করতে পারেন, আপনার শরীর সুস্থ, এটা দম সাধনে আমরা তাই বলেছিলাম। আর যাদের হৃৎপিণ্ডের সমস্যা তারা হরিমন্ত্র জপ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলছে হরি যিনি পাপ তাপ হরণ করেন, কৃষ্ণ যিনি কর্ষণ করেন, রাম যিনি রমণ করেন। তাহলে বলছে হরি আমাদের হৃৎপিণ্ডে আছেন, যিনি আমাদের পাপ তাপকে হরণ করছেন, দূষিত রক্তকে শুদ্ধ করে দিচ্ছেন। কৃষ্ণ নীল বর্ণের, সে নীল বর্ণের শিরা উপশিরা ধমনি শিরা যাকে বলা হয়, সেটা আমাদের রক্তের মধ্যে সব বধ করছেন। কে করছে? বলছে পুতনা বধ থেকে শুরু করে কংসবধ পর্যন্ত তিনি করেছেন। তাহলে শরীরের যত বধ রক্ত, সেই বধ রক্তগুলোকে হৃৎপিণ্ডের দিকে নিয়ে আসছেন, কর্ষণ করে, আকর্ষণ করে। রাম
শরীরের রমণীয়তা, শরীরের গ্ল্যামার, সুস্থতা রাম দেয়। তাহলে এই তিন মন্ত্রের সঙ্গে তিন বীজ আছে, হরির মন্ত্রে রিং বীজ, রামের মন্ত্রে রং বীজ, কৃষ্ণের মন্ত্রে ক্রিং বীজ বা ক্লিং বীজ বলা হয়। এই তিন মন্ত্র সহকারে আমাদের মন্ত্রতত্ত্ব জ্ঞানের বৃদ্ধি, যারা জপ করে তারা জানে, যারা সুস্থ হতে চান হৃৎপিণ্ডের জ্ঞানে, তারা বৈদ্যনাথ ধাম মাতৃধাম ঘুরে আসবেন একখানা পিঠের জ্ঞানে। যদি ওখানে যেতে না চান, বলছে একটা মালা নেবেন, ঠিক এরকম একটা মালা কুণ্ড পাওয়া যায়, 16টা থাকে এখানে, এই 16টি মালা জপ করবেন, হরিনাম জপ করবেন, জপ করলে আপনার রোগ মুক্ত হবে। সাত্ত্বিক আহার করবেন, প্রাণীজ আহার ত্যাগ করে যত পারবেন উদ্ভিজ্জ আহার করবেন, রসালো খাবার খাবেন, তাহলে আপনার হৃৎপিণ্ড সুতর ঠিক হবে, হৃৎপিণ্ডের ভক্তি প্রেম ভালোবাসা শরীর সুস্থ হবে। যাদের অপারেশন হয়েছে, বলছে তারা শুধু হরিনাম জপ করুন, আর কিছু প্রাণায়াম আছে তা শিখতে হয়, তা করতে হয়। সাধারণভাবে বললে সাধারণ প্রাণায়াম, বাহ্যিক প্রাণায়াম যাকে বলা হয়, আমরা কি করব, নিঃশ্বাসটাকে 4-16, 4-8-16 32 গেলে নেব, 4 সেকেন্ড ধরে নেব, চার সেকেন্ড ধরে ছাড়বো। এইভাবে করলে হৃদয়ের মধ্যে 32,000 32,000 নারী যুক্ত আছে, 72,000 নারী, এই 72,000 নারী আপনার শুদ্ধ হবে। এইভাবে যদি চলে, একে যদি আরো তাড়াতাড়ি শুদ্ধ করতে চান, 8 সেকেন্ড ধরে নেবেন, 8 সেকেন্ড ধরে ছাড়বেন, কিন্তু 8 সেকেন্ড যাদের হৃদয়ের সমস্যা তারা পারবে না, তাদের শ্বাসকষ্ট হবে, তাই 4 সেকেন্ড ধরে নেবেন আর হরিনাম জপ করবেন। আর সঙ্গে যদি মালা বাবার নাম মন্ত্র জপ করেন, তাহলে আপনার শরীর আরো সুস্থ হবে। কি মন্ত্র? মালো বাবা ও মালো বাবা ও মালো বাবা বলছি হৃদয় চক্র আছে 12টি পাপড়ি, এই 12টি পাপড়ি কে বলা হয়, 12টি কোটি। যখন এই 12 কোটি আপনার জপ হবে, আপনার হৃদয় সুস্থ হবে। বা বলছে 12 লক্ষ জপ করতে হবে, 12 লক্ষ জপ করলে আপনার হৃদয় সুস্থ হবে, বা 12,000 জপ করতে হবে তাহলে আপনার হৃদয় সুস্থ হবে, বা 1200 জপ করতে হবে যাতে আপনার হৃদয় শান্ত থাকে, হৃদয় কাজ সঠিক হয়। তাহলে করতে 108 বার করে 1200 বার জপ করবেন, মানে 16 মালা জপ করলে 1724 বার, এটি একটি পরিসংখ্যা মাফিক, বা 8 বার জপ করলে 832 বার, এটা করতে করে এটা করলে আপনি সুস্থ হবেন। আমাদের হৃদয় চক্রের যে জ্ঞান, তা জাগরণ করতে গেলে আমাদের শক্তি যোগের সঙ্গে, শিব যোগের সঙ্গে, ভক্তি যোগের সঙ্গে থাকবে, আমাদের নাম যোগ এবং দর্শন ধ্যান যোগের সঙ্গে থাকবে, স্বয়ংবল গুরুকুলে সদ্গুরু মহারিষি মালব বাবার জ্ঞানের বিকাশের সঙ্গে থাকবে, সদ্গুরু মালব বাবার মন্ত্রে দীক্ষা শিক্ষা গ্রহণ করে আপনাদের উন্নতি হবে, আপনাদের সমৃদ্ধি হবে, আপনাদের কুলকণ্ডলীর জ্ঞান বৃদ্ধি হবে, আপনাদের আত্মতুষ্টির জ্ঞানের সমৃদ্ধি হবে। তাই বলছে পাঁচ রকমের মানুষ, অন্যের জন্য এক রকম মানুষ, যারা শুধু খাই খাই অন্যের জন্য বাঁচে, তাই জগৎটা অন্নময়, মানে খাবারময়। তারপর হচ্ছে প্রাণ, যারা প্রাণেরটা জীবিত থাকার জন্যই বাঁচে, তাই প্রাণময়। তারপর হচ্ছে মন, যা মনের শক্তিকে বৃদ্ধি করা, স্মৃতিশক্তি বুদ্ধি জ্ঞান দিয়ে চলে, তাদেরকে মনময় বলা হয়েছে। তারপর একটি বিশেষ জ্ঞান নিয়ে, তা বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে যারা চলে, তারা বিজ্ঞানময় বা প্রকাশময় হয়ে বলা হয়, তারা বিজ্ঞানময় হয়ে চলে। আর একটা আছে আনন্দময়, যা সচ্চিদানন্দের আনন্দের সঙ্গে বৃদ্ধি হয়ে, এই 5টি জীবন শৈল আছে, এই 5টি জীবন শৈলকে জানতে গেলে আপনাকে অন্নময় হলে চলবে না, শুধু প্রাণময় হলে চলবে না, তার শুধু মনময় হলেও চলবে না, বিশেষ জ্ঞান নিয়ে আপনাকে কর্ম করা, তার সঙ্গে সচ্চিদানন্দের আনন্দ সাত্ত্বিক ভাবে চলতে হবে, প্রকৃতির নিয়মকে জানতে হবে। তাই সদ্গুরু মহারিষি মালবার জ্ঞানের সঙ্গে, স্বয়ংবল গুরুকুলের সঙ্গে, ভক্তিযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, দর্শন যোগ, তারপর আপনার শক্তি যোগ, আপনার শিব যোগ শরীরকে সুস্থ করবে, ভক্তি যোগ আপনার ভক্তি জাগরণ করবে, গুরু শিষ্য পরম্পরাকে জানাবে, শক্তি যোগ আপনার অঙ্গ প্রত্যঙ্গ সঠিক করার জ্ঞানকে জানাবে, নাম যোগ আপনি যে নামে সমৃদ্ধি পাচ্ছেন সেই নামকে জানাবে, সচ্চিদানন্দ আনন্দের জ্ঞানে,
দর্শন ধ্যান যোগ আপনাকে দৃষ্টি বা ভক্তি দেখানোর জন্য যে দর্শন দেখানো হবে বা দৃষ্টি দেখানো হবে তার জ্ঞান। তারপরে আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা, মনুষ্য ধর্ম রক্ষার্থে সত্য সনাতন ধর্মের যে জ্ঞান, গুরুতত্ত্ব জ্ঞান, তা জানতে পারবে। তাই আমাদের স্বয়ংবল গুরুকুলের সঙ্গে থাকুন। আমাদের শক্তি যোগে 51 দিনের জ্ঞানে 54 দিনের তত্ত্ব, এটা জানার জন্য সঙ্গে থাকুন। আপনাদের শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের সম্বন্ধে 51 পিঠ জ্ঞানের সঙ্গে যদি জাগরণ করতে চান তা জানতে থাকুন। আমাদের স্বয়ংবল গুরুকুলের সঙ্গে থাকুন। আর হৃদয় চক্র জাগরণ করতে গেলে ইয়ং বীজ করতে হয়, হরিতত্ত্ব জ্ঞানে হিং বীজ, রামতত্ত্ব জ্ঞানে রং বীজ, কৃষ্ণতত্ত্ব গেলে ক্রিং বীজ, এগুলোকে জপ করতে হয়। সব থেকে ভালো হরে কৃষ্ণ মন্ত্র জপ করা। আর একটি জাগরণের মন্ত্র ওম মালা বাবাই নম মন্ত্র আপনি জপ করুন, আপনি দেখবেন হৃদয়ে 12টি পাপ্পি আছে, মানে 12 লক্ষ জপ আপনাকে করতেই হবে। বা 16 তত্ত্ব জ্ঞানে 12-র উপরে আপনার শ্বাসবায়ুকে চালাতেই হবে, আপনার হৃদয় সুস্থ হয়ে যাবে। এটাই আমাদের তত্ত্ব। আর কিছু জানার থাকলে জানতে পারে, আমাদের সঙ্গে থাকবে। ওম শান্তি শান্তি শান্তি। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্ত নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা সদ্ভাবাপন্নাভব। ওম আলো বাবা।